সবচাইতে বড় ধনী আহসান চৌধুরীর একমাত্র মেয়ে, মেজাজি তো হবেই। কিন্তু রুবি এখন বড় হয়েছে, বিয়ে শাদী দিতে হবে। এমন মেজাজি মেয়েকে কে বিয়ে করবে? রুবি মা একা কোথায়? আমার রকি তোর সঙ্গে সঙ্গেই থাকবে। হ্যাঁ দিলা ভাই, আমরা আছি, আপনি কোনো দুশ্চিন্তা করবেন না। আজ ওর মা বেঁচে থাকলে কি আর আমাকে এত চিন্তা করতে হতো? আবার কথা আবার মনে করিয়ে দিলেন। আমার মায়ের মতো অর বোন, তার মেয়ে বিয়ে, সে তো আর আপনার একার মেয়ে না, আমাদেরও মেয়ে। তা তো বটেই, মল্লিকি আর এমনিকে এত আত্মীয় দিয়ে মানুষ করেছি। সব তো বুঝলাম, কিন্তু দিনকাল তো ভালো না। রুবি একা একা চলাফেরা করে, কোনো বিপদ হলে কে সামলাবে? কি যে বলেন, রুবি মা একা কোথায়? আমার রকি তোর সঙ্গে সঙ্গেই থাকে। আমাদের রকি আর রুবি দুটোকেই বেশ মানায়, তাই না দিলা ভাই? কেউ দেখেনি তো, দেখলি তো? চুলি কা পিছে ক্যা হ্যায়, চুলি কা পিছে। আরে আমি 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 তুমি? আরে আমি তো। কেউ দেখে ফেলবে তো, ছাড়ো। আরে দেখলে দেহুকা, আমি আজকে তোমার ছাড়ুম না, কিছু সেই ছাড়ুম না, দাদা ছাড়ুম না, ছাড়ো না, না ছাড়ুম না, কইতেছি ছাড়বে না, না ছাড়বে না, হ্যাঁ ছাড়ুম না। এখানে আসো। কি কো? আসো। আবার কি কো? ছাড়বি না? তাহলে দেখাচ্ছি মজা। তাহলে
প্রেম পিরিতি বিতলামি সুচাস তো পিরিতি বিতলামি আমি দাঁড়া করু দাঁড়া আই উঠু আই না উঠে আমাকে দাঁড়াইয়া ধরা ধরে ধরে এই এই আই আই ধরে না আই আমার পিতা যা না কি ভালোবাসা তো কি ভালো আরে মানে ভালো পাগল আচ্ছা সবকিছু যদি আমাকেই দেখতে হবে তাহলে তোমাকে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর জেনারেল ম্যানেজার বানিয়েছে কেন? এগুলো অত্যন্ত জরুরি কাগজপত্র, একটু দেখে নিলে হতো না দুলাভাই? কিছু দেখতে হবে না, তোমার উপর আমার সমস্ত ইন্ডাস্ট্রিজ এর ভার দিয়ে আমি নিশ্চিন্ত না। থ্যাংক ইউ দুলাভাই। আমি বুঝি রহমত, তোমার উপরে কাজের চাপটা খুব বেশি পড়ে যাচ্ছে, কিন্তু আর কদিন? রকির লেখাপড়া শেষ করে অফিসে জয়েন করলে তোমার কাজের চাপ অন্তত কিছুটা কমবে। হ্যাঁ, আমিও ভাবছি রকি আর রুবি ওদের লেখাপড়া শেষ হলে ওদের দুজনের বিয়ে দিয়ে আমরা দুজন নিশ্চিন্ত হব, তাই না বলো ভাই? দেখো আমার মানে রকির সঙ্গে রুবির বিয়ের ব্যাপারটা আপাতত আমার মাথায় নেই। বলো কি, রকির সাথে রুবির বিয়ে না হলে আমাদের সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যাবে। রুবির মনটা দখল করার জন্য তোমার ছেলেকে ভালো করে শিক্ষা দাও, অ্যাট এনি কস্ট। রুবিকে রকির বউ। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড রুবি। হাই রকি। ভ্যানটাকে একটা ধাক্কা দাও তো। তাই করতে হবে। ব্যাপার ভাই, আবার ভেনে ধাক্কা দিলেন, ব্যাপারটা তো বুঝতে পারলাম না। সাইড দেবার জন্য বারবার যা হর্ন দিলাম তা কানে যায়নি। দেখেন না কৃপা রাস্তা, সাইড দিমু কেমনে? তাম্মা তাম্মা, আরে বেটা তোর ভ্যান নিয়ে জমিতে নেমে যাবি? আপনি কোন খানকার জমিদার ভাই যান? আপনার লেগা আমি রাস্তা সাইরা নেমে যাবো? আপনার ওই সুন্দর মুখখানা গাছ পাকা তালের লহামরা হবে তাতে। আমার মাথার স্কোর ঢিলা আছে, শেষে গামোচা ভরিয়ে দিলে। এবার আসেন বড় লোকের বাচ্চা, হে পাত্রে ঘুষি মারলে হাত ভাঙ্গা যায়, বুঝছেন হারামির বাচ্চা? Next time!
কাগজপত্র তো আমি সই করে দিয়ে এলাম, বাকি কাজ তুমি করতে পারবে। আচ্ছা পরে কথা হবে। কি ব্যাপার, গাড়ির শব্দ পেলাম না? তোমার পায়ে হেঁটে করতে গেলে? মানে পায়ে হেঁটে নয়, একটা বাস আমাদের এখানে নামিয়ে দিয়ে গেছে। বাসে কেন? মানে আমরা বন্ধু বান্ধবীরা মিলে একটা মাইক্রোবাস নিয়ে কুমিল্লার ময়নামতিতে বেড়াতে গিয়েছিলাম। তোরা ময়নামতি গিয়েছিলি? আগে জানলে। মানে ফুপা জান না, মানে ময়নামতি থেকে 7-8 কিলোমিটার দূরে আমার সৎবোন জাহানারার শ্বশুর বাড়ি, ও ওখানেই থাকে। তাই আগে কোনোদিন জানানি কেন? জানলে ফুপুকে দেখে আসতে পারতাম। জানানি জানানি মানে কোনো অকেশন হয়নি। যা যা তুমি উপরে যাও, টায়ার্ড হয়েছে, বিছন করবে, যা যা চলো। না না, এখন আর তা সম্ভব নয়, ইম্পসিবল। কিন্তু আমার ওয়াদা পূরণ না করলে রুবির যদি কোনো ক্ষতি হয়। যদি কিছু একটা হয়ে যায় তাহলে আমরা সব এতিম হয়ে যাব। রহমত, তোমরা সবাই একটু বাইরে যাও, রুবির সাথে আমার একটা জরুরি কথা আছে, যাও। চলো। কান্দিস নে মার, কান্দিস নে, মনটাকে শক্ত কর, তোর উপর আরো অনেক ঝড়ঝাপটা আসবে, আল্লাহর উপর ভরসা রেখে সব কিছুর মোকাবেলা করিস। আমার আর কোন দুঃখ নেই, দুঃখ শুধু একটাই, একজনকে দেওয়া একটা ওয়াদা পূরণ করে যেতে পারলাম না। বলো জানি, আমাকে সব খুলে বলো, কি তোমার ওয়াদা, তোমার দোয়া লাগে, বলো। পলাশপুরে আমার ছোট বোন জাহানারার কথা তো তোকে বলেছি, তোর ছোটবেলায় তাকে কথা দিয়েছিলাম তার ছেলের সাথে তোর বিয়ে দেব। জাহানারা ছেলে নাকি খুব বোকা, 6-7 পর্যন্ত পড়াশুনো করেছে, তুই কি ওর সাথে অ্যাডজাস্ট করতে পারবি মা? তোমার মাথা রক্ষা করার জন্য আমি সব পারব। আল্লাহ তোর ভালো করুক। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যা বলছি তাই সত্যি হলো। আমরা এতিম হয়ে গেলাম, দুলা ভাই আমাদের এতিম বানায় গেল। জাহানারার ছেলে নাকি খুব বোকা, 6-7 পর্যন্ত পড়াশুনো করেছে, তুই কি ওর সাথে অ্যাডজাস্ট করতে পারবি মা? আবার কি ভাবছিস, এর মধ্যে সব ভুলে গেলি? তুই নাকি তোর প্রাণ দিয়ে হলেও তোর বাবার ওয়াদা পূরণ করবি। এখন তোর কথা যদি তুই না রাখিস, তোর বাবার আত্মা কি শান্তি পাবে? জবাব দে, জবাব দে, জবাব দে। না!
মা? জি, আমি আমি আসাম চৌধুরীর মেয়ে রুবি। আমি এসেছি আমার ফুপি জাহানারার কাছে। তুমি তুমি আমার ভাইয়ের মেয়ে রুবি? এতদিন পরে এই গরিব ফুপির কথা মনে পড়ল মা। ফুপি, ভাইজান, আমার ভাইজান কেমন আছে? হ্যাঁ বলো মা, কি হয়েছে আমার ভাইজানের? বলো বলো মা, বলছো না কেন? কি হয়েছে ভাইজানের বলো? আমার ড্যাডি, আমার ড্যাডি নেই। কি ব্যাপার? আর ব্যাপার যদি গেল না বাপু, ওই হারাম ঘরের বাচ্চারা বাড়ির তাই আপনি বাড়ি দখল নিয়ে এই গরিব গো বাড়ি ছাড়া করতেছেন, এই তো? এই তোর হাতের কি রেখা তো আমি কি বলছো মা? হ্যাঁ ফুপি, বাবার ওয়াদা আমাকে পূর্ণ করতেই হবে। না মা না, এ হয় না মা, এ কিছুতেই হয় না। ফুপি, শুধু একবার আপনার মরুম ভাইয়ের কথা ভাবেন, তার শেষ ইচ্ছা পূরণ হলে তার আত্মা শান্তি পাবে, তা কি আপনি চান না ফুপি? আপনার ছেলেকে আগে সবকিছু বলার প্রয়োজন নেই, পরে ধীরে সুস্থে বলবেন। আর হ্যাঁ, আপনারা কিন্তু এখনই আমার সাথে শহরে যাচ্ছেন। তা যাচ্ছি, কিন্তু সেলিমকে তাকে বলতে হয় আপনার সুচিকিৎসার জন্য আপনাদেরকে আমি শহরে নিয়ে যাচ্ছি। মা, আপনি তুমি মানে আপনি তোরা দুজন দুজনকে চিনিস নাকি? আমাকে দুজনের আগে থেকে জব্বর খাতিরে একটি ক্ষণ সেদিনের দুর্ব্যবহারের জন্য আমি ক্ষমা চাচ্ছি। ক্ষণ কি আপনি? আপনি বললেন আকাশের টান, আমাকে এই গরিবের ঘরে এসে মারতে গেছেন, তার জব কাণ্ড? তোর আসার নামার মেয়ে রুবি, তোর মা মারা গেছেন। মামা মারেছে? হ্যাঁ বাবা, রুবি আমাদের শহরে নিয়ে যেতে এসেছে। আমরা গ্রামের মানুষ, শহরে যাবো কেন? রুবি সুচিকিৎসার জন্য। আপনি কি চান না আপনার মা সুচিকিৎসা পাক? আমি আপনার কোনো কথাই শুনবো না, শহরে আপনাদের যেতেই হবে। সারাটা দিন পাত্তা নেই, রুবি আছে কোথায়? আসুন। এতক্ষণ কোথায় ছিলে মা? গ্রাম থেকে ফুপিদের আনতে গিয়েছিলাম মামা। কোন ফুপি? আমার ফুপি।
সব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে আমি তো রাগ করি না সবার আগে যেখানে অন্যায় দেখি অত্যাচার দেখি সেখানে প্রতিবাদ করি এই তুই কি ক্ষুদিরাম না মাসি তুই যে অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে কুসুম ডাকে উঠবো আমি না আমি পারবো না পথের কাটা আমি বাঁচায় রাখি না প্রথম অনুরোধ করছিলাম শোনো নাই তারপর সাবধান করছিলাম মানো নাই লাস্ট ওয়ার্নিং দিছিলাম আমার পাত্রায় আজকের এই ঘটনার কথা যদি কার পক্ষেও টের পায় আমার কিন্তু ঘুম আসবে না আমারে ঘুমাইতে দিও নাইলে তোমার মতো পথের কাঁটা আর এই মাসুম বাচ্চা দুইটারে বাবার শেষ ইচ্ছা পূরণ করার জন্য ফুপিকে এখানে নিয়ে আসলাম আজ থেকে ফুপি এখানেই থাকবে শেষ ইচ্ছা বেশ তো ঠিক আছে নিশ্চয়ই থাকবে সেলিম আমার মামা সালাম করো বেঁচে থাকো বাবা বেঁচে থাকি ওই উপরের ঘর দুটো খুলে দে আমি একটু অফিসে যাচ্ছি আচ্ছা মামা আমি চাচা গাড়ি থেকে মালামালগুলো নিয়ে এসো এসো তাম্মা তাম্মা ওহো তোমাদের তো এর আগে একবার এক রাউন্ড হয়ে গেছে যাগে ও কথা ভুলে যাও এখন থেকে তোমরা দুজন দুজনে বন্ধু শোনো রকি ভাই সেলিম আমার ফুপ্পির ছেলে তাই নাকি গ্ল্যাড টু মিট ইউ থ্যাংক ইউ হুশিয়ার সাবধান আগে মানতাম না এখন মানি মুক্তিযুদ্ধ মানি তোর স্বামীর মৃত্যু রহস্য যদি কাক পক্ষেও জানে তাহলে তোর কলিজার টুকরো সেলিমকে ওর বাবার কাছে পাঠিয়ে দেব কথাটা ভুলিস না যেন ঘুমাসে না মা ঘুমাসে না মহাবিপদ আমাদের সামনে মহাবিপদ এক কাজ করো না ট্যাট আমাদের যখন মহাবিপদ তাহলে মা ও ছেলেকে তাম্মা তাম্মা করে দেই না তাড়াহুড়োর কাজ হলো শয়তানের কাজ আমরা তো শয়তান না ঠিক বলেছ ঘুম আসে না আমার ঘুম আসে না ফুপি হা করুন আপনাকে ওষুধ খেতেই হবে কারণ আপনাকে সুস্থ করার দায়িত্ব যে আমার থ্যাংক ইউ থ্যাংক ইউ ডাক্তার বলেছে নিয়মিত ওষুধ খেতে হবে
আর ভালোভাবে আপনার সেবা করতে হবে। এবার আমি যাই ফুপি, আপনি শুয়ে পড়ুন। ট্রান্সফারিং সেন্ট্রাল পাওয়ার টু দা ইন্টারিম গভর্নমেন্ট, দা ব্রিটিশ গভর্নমেন্ট হ্যাভিং ডিসাইডেড দ্যাট দা সেক্রেটারি অফ স্টেটস ইনক্লুডিং দা আইসিএস অ্যান্ড দা পলিটিক্যাল সার্ভিস could not be turned over to India until June 1948. The Viceroy counseled that since it was highly doubtful that there would be a unified India, he did not consider it. On 10th April, Lord Mountbatten asked Dr. Rajendra Prasad, who had validated earlier on the disastrous consequences. Asked by Lord Mountbatten on 13th April, গুড, থ্যাংক ইউ। আরে মামা, আপনার ওখানে দাঁড়িয়ে কি দেখছেন, কাছে আসুন। সত্যি মামনি, তুমি দেখছি অসাধ্যকে সাধ্য করেছো। হ্যাঁ, বসো বসো, সেলিম বাবা যদি নিজে শুনে আমি তো থাক। মামা আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি আপনি খুশি হয়েছেন। আরে খুশি মানে মহা খুশি। তাহলে কি ওনাকে অফিসের একটা ভালো পোস্টে লাগানো যায় না? শিওর শিওর, বাবাজি কালই আমার সঙ্গে অফিসে যাবে। তুমি হঠাৎ আমাকে এই চেয়ারে বসালে কেন? এটা তো তোমার মামার চেয়ার। মামার চেয়ারে বটে, তবে ওই চেয়ারে বসার সম্পূর্ণ অধিকার রয়েছে একমাত্র তোমারই। মানে? বাবার ইচ্ছে অনুযায়ী এই চেয়ারের মালিক হচ্ছে তুমি। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। দেখো তো মামা, সেলিমকে এই চেয়ারে কেমন মানিয়েছে। ভালো, কিন্তু কিছুতেই বুঝতে চাচ্ছে না। বাবার শেষ ইচ্ছাও তাই ছিল। এই চেয়ার তো আমার বাবাজেরই। বসো বসো। আমি তো একদিন কেয়ারটেকার ছিলাম, আজ আমার মুক্তি। আহ কি আনন্দ! তোমরা বসো, আমি আসি। আজ আমি আপনাকে যা বলবো তা আমার জীবনের সবচেয়ে দামি কথা। কি কথা? আমি আপনার গুরু, তা কি মানেন? না, মানার তো কোনো কারণ দেখি না। তাহলে গুরু দক্ষিণের দিন? আপনাকে দেবার মতো আমার তো কিছু নেই। আছে, অনেক আছে সেলিম। বলুন। আর বলুন না, এখন থেকে বলতে হবে। বলো। ঠিক আছে, বলো। আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করো, জীবনে আমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে ভালোবাসবে না। প্রতিজ্ঞা করলাম। তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি, তোমাকে ছাড়া জীবনে অন্য কোনো ছেলেকে ভালোবাসবো না। রবি, সেলিম, সেলিম। Thank you.
তুমি আমার জান, তোমার জন্য দিতে পারি আমার প্রাণ। তোমারে আমি মন দিয়েছি তুমি আমার জান, তোমার জন্য দিতে পারি আমার প্রাণ। তোমার মাঝে প্রেম তুঝে প্রেমের কুলি নাম্বার ওয়ান, আমি যে হিরো নাম্বার ওয়ান, আমি যে হিরো নাম্বার ওয়ান, আমি যে হিরো নাম্বার ওয়ান। Any problem? Yes.
হিসাবের খাতায় অনেক গরমিল দেখতে পাচ্ছি। গরমিল হিসাবের খাতায়? হ্যাঁ, প্রচুর গরমিল। ভালো করে দেখেছো, আমার হিসেবে কোনোদিন ভুল তো হয় না বাবাজি। কিন্তু আই এম সরি, আপনার ভুল হয়েছে। দেখায় তো তোমারও ভুল হতে পারে। নো, নেভার, আই এম ড্যাম শিওর অ্যাবাউট ইট। আমার কোনো ভুল হয়নি। ভেরি গুড, ভেরি গুড। তুমি দেখছি খুব মন দিয়ে অফিসের কাজ শুরু করেছো। ঠিক আছে, ভুল যদি হয়ে থাকে তাহলে একদিন আমরা দুজনে বসে অফিসের সব হিসাবপত্র দেখব। সেটা যত তাড়াতাড়ি সম্ভব দেখতে হবে। চলি। ঘুম আসে না আমার, ঘুম আসে না। তুই? হ্যাঁ, আইলাম তোর কাছে। তাইলাম আমার কাছে তোর দরকার কি? শিক্ষা। তোর কাছে শিক্ষার আলো নিবু। তুই তো গ্রামের স্কুলে ক্লাস ফোরতন পড়ছস। হ্যাঁ, তাতে তোর কি? আপা যেমন লেখাপড়া শিখে সেলিম বেড়ে মানুষ করছে, তেমনি তুই আমার লেখাপড়া শিখে মানুষ করবি। ওখানে যা। এই দেখ, বই খাতা ব্যাট লই আইছি। ব্যাট? ব্যাট দিয়ে কি হবে? মারি, পড়া ভুল হইলে মারবি কি দিয়া? হেললে গা বুদ্ধি কইরা ব্যাট লই আইছি। লাগবে না, ব্যাট লাগবে না। অন্য অস্ত্র আছে, পর আহা সরে বল। বল সরে অ, সরে অ, সরে অ, সরে অ। হিরিম, এই কি দেখছিস? হ্যাঁ, পাঠ পাঠ। আরে সইয়া, উফ, সরে বল। দরজা খুলেন, দরজা খুলেন, সকাল হয়ে গেছে, দরজা খুলেন। মুরগি, মুরগি, চেরি, রুবি, তাড়াতাড়ি এসো, দরজা খুলছে না তো। মা, 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 দরজা খুলো মা, মা, দরজা খুলো মা, আমি তোমার সেলিম মা, দরজা খুলো।
डाक्टर बोले थे तुम्हें 24 घंटा मध्य भालो हो जावे उठो ना मा हो मा मा ना बुझुक ठीक बुझते पे तुम तुम मायर दुख भूलते सम्भव ना तुम्हार मायर दुख भूले देव भावते शेष पर्त तुम असुस्थ पड़े तो किचुते होते देव ना एसो हमारे जदि तुम मायर दुख भूलाते ना पारि तुम्हार जूता हमार गाल हाँ एसो এটা খেয়ে যদি মায়ের দুঃখ ভুলতে না পারো তাহলে আমার কপালে জুতা মেরো নাও নাও সত্যি বলছো এটা খেলে মায়ের দুঃখ ভুলতে পারবো শুধু মায়ের দুঃখ কেন তোমার মায়ের কথা মনেই থাকবে না কি হলো নাও খাও Thank you.
কিছু না বলে গেল কোথায়? চিন্তা করো না মা, হয়তো কোনো জরুরি কাজে বাইরে গেছে, এক্ষুনি এসে পড়বে। রকিকে খুঁজতে পাঠিয়েছি, তুমি কোনো চিন্তা করো না, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। না না, ও না ফেরা পর্যন্ত আমি কিছুই খাব না। মামনি, তুমি খাওগে, তুমি না খেলে অসুস্থ হয়ে পড়বে। তুমি ওকে নিয়ে যাও তো, নিজে বসে থেকে খাওয়াবে। মামনি মন খারাপ দেখে আমার মন নষ্ট হয়ে যাচ্ছে, আমি রাতে কিছু খাবো না। আরে মন খারাপ বসে আছো কেন, দাও না। এসো মামনি, এসো। না আমি কিছুই খাবো না। আজি ধরুনিয়া, ধরুনিয়া, মুখের কথা মুখে রাখ, একদম চিৎকার করবে না, মুখ সেলাই। যা দেখে এসেছো তা কারো কাছে উচ্চারণ করেছো কি মরেছো, ঠিক আছে? তুমি বাসার ভিতরে যাও, আমার একটা জরুরি কাজ আছে, কাজটা সেরেই আমি আসছি, যাও। বাই বাই। সব ভুলে গেছি, আমি আর মার জন্য কান্নাকাটি করব না। মা মনে হচ্ছে একদিন হলো না, এরই মধ্যে এই অবস্থা। তুমি মদ খেয়েছো? আর ধ্যাত, মদ বলছো কেন? ঔষধ, ঔষধ খেয়েছি বাবা মার দুঃখ বলে ঔষধ খেয়েছে। মদ না, মদ না। রুবির সাথে বিয়ের আগেই এই, বিয়ের পর না জানি কি হবে। আমার রুবি মামনির ভবিষ্যৎ কি হবে? রুবি, তুমি কথা বলছো না কেন? এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাও। রুবি, তুমি যা বলছি, মিছে মিছে আমার সাথে ঠাট্টা করছো না? বেরিয়ে যা বলছি। না, আমাকে ছেড়ে আমার মা চলে গেছে, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না, আমি যাবো না। কসম দিচ্ছি, আর কোনো দিন তোমার এই পাপ মুখ আমাকে দেখাবে না, কোনো দিন দেখাবে না। হ্যাঁ হ্যাঁ, কোনো দিন দেখাবে না। না না, রুবি আমাকে আমার মরা মায়ের কসম দিয়েছে, কিছুতে ওর সামনে গিয়ে দাঁড়াতে পারবো না, ওর ভুল ভাঙাতে পারবো না। জয় দিয়ে আমাদের যাত্রা শুরু, জয় দিয়ে শেষ হবে। কারেক্ট, এইবার আমাদের প্রথম কাজ হবে। কি কাজ? আরে এতদিন আমার সংসার করলে আর আমাকে চিনলে না? হ্যাঁ, এবার আমাদের প্রথম কাজ হবে বাড়ির সবগুলো চাকর বাকরকে ঝেঁটিয়ে বিদায় করা। ও মা, তাহলে কাজ করবে কারা? রকি, তোর মাকে বোঝা। আম্মা, তাম্মা, তাম্মা, আমরা সব নতুন কাজের লোক নিয়োগ করব, তাই না ড্যাডি? এমন লোক নিয়োগ করতে হবে যেন ভিতরের কোনো খবর বাইরে না যায়, বাইরের কোনো খবর ভিতরে না ঢোকে। কি বলছো? হ্যাঁ মা,
সেলিম বাবা যে সম্পূর্ণ নির্দোষ, বাবা মার দুঃখ ভুলে থাকার জন্য রকি তাকে মদ খাইয়েছে, আমি আমি নিশ্চয় করে রেখেছি। হ্যাঁ আমি যে বলছি সম্পূর্ণ সত্য বলছি, আমার বিশ্বাস তোমার বাবা আর সেলিমের মাকে ওরাই খুন করেছে। মামি রকি ভাই, আনু চাচা যা বলেছে ঠিকই বলেছে, আম্মা তাম্মা তাম্মা। রকি ওদের তোর ড্যাডির কাছে নিয়ে চল। মামুনি, তোমার আনু চাচা তোমারও যা বলছে তার সবটাই সত্য। তোমার বাবার মৃত্যুর জন্য আমি দায়ী, কেমনে দায়ী? নাক বল্টুর কে? আসল কথা বলি, তুই যে সেলিম, তার লোকে তুমি, তুমি যে হিরো নাম্বার ওয়ান, তুমি যে হিরো নাম্বার ওয়ান, তার বাপরে। আজ থেকে 25 বছর আগে আমি নিজের হাতে খুন করছি। কথা সত্য, সেলিমের মাও স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে নাই, উনি উনিও খুন হয়েছেন, কিন্তু খুন টান করে নাই, করেছে আমার ছেলে রকি। খুন খুন আজকে এখানে একটা হবে, ভয় পেও না, তুমি না, এইখানে খুন হবে আমার, মানে আমাদের সব কিছুর সাক্ষী তোমার আনু চাচা। আর তুমি না বাইসা থাকলে আমার ছেলে বিয়ে করবে কাকে? হ্যাঁ, আর তোমার সঙ্গে আমার ছেলে বিয়ে না হলে সম্পত্তি দেয়া হয়ে যাবে। মামনি, সুখ সাপো সুখ সাপো সুখ 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 আনু চাচা, আনু সানু আনু চাচার মৃত্যু তুমি নিজের চোখে দেখলে দুঃখ বাবা, আর আমার ভবিষ্যৎ পুত্র বুধু দুঃখ পাক, এটা শ্বশুর হিসাবে আমার জন্য জায়েজ না। চোখ বন্ধ করো। বাসটা নিয়ে যাওয়ার ব্যবস্থা কর, রকি রুবিকে নিয়ে আয়। আমার সাথে তোমার যতদিন পর্যন্ত বিয়ে না হবে ততদিন পর্যন্ত তোমাকে এই ঘরে বন্দি থাকতে হবে। তাম্মা তাম্মা।
হয়ে গিয়েছিল। এই মানে বলে 10,000 টাকা ছিল, তা পেয়ে তুমি ফেরত দিলে, সত্যি তুমি মহৎ। এই টাকাটা রাখো। না না, আমরা গরিব হতে পারি কিন্তু সম্মান বিক্রি করি না। না, আমি খুশি হয়ে দিচ্ছি। না, আমি কেন আপনার টাকা নেব? ঠিক আছে, টাকা না রাখো, আমি অনেকগুলো লটারির টিকিট কিনেছি, এখান থেকে একটি টিকিট রাখো, না রাখলে মনে খুব কষ্ট পাবো। নাও, বলা তো যায় না, তোমার কপালে যদি লাগিয়া যায়। যেভাবেই হোক রুবিকে বিয়েতে রাজি করাও, প্রথমে পটাও, যদি না পটে অনুরোধ করো, অনুরোধ না মানলে ভয় দেখাও, তাতেও কাজ না হলে অত্যাচার শুরু করে দাও। যাও আম্মা, মা তাম্মা। ঘুম আসে না আমার, ঘুম আসে না। মামি তোমরা? হ্যাঁ এলাম তোমার সাথে রকির বিয়ের ব্যাপারটা ফাইনাল করতে। আমার একটাই কথা, আমি সেলিমকে ছাড়া কাউকে বিয়ে করব না। This is my final decision. Okay, mommy? Amma! Tamma! Tamma! Ki? Radhi, hobi na? Na! Rakhachi! Radhi, ki kore kahate hoy? Tu dekh! Selim, kya? Selim, kya? Bol! এখনো সময় আছে, বল রাজি হবে কিনা। বল রাজি হবে না। রুবি, তুমি রাজি হয়ে যাও, তা না হলে চাবুকের আঘাতে তোমাকে শেষ করে ফেলবে, আমি সহ্য করতে পারবো না। তাম্মা তাম্মা, আর নয়, আজ না তো কাল, কাল না তো পরশু, ওকে রাজি হতেই হবে। চলো মা। কাকে চান? ও, তুমি মনে হয় রুবিদের বাসায় নতুন চাকরি নিয়েছো। রুবি? কে রুবি? কি যা তা বলছো, রুবিদের বাড়ি চাকরি করছো আর রুবিকে চেনো না? ও বুঝেছি, আপনি যাদের কথা বলছেন তারা এই বাড়ি বিক্রি করে দু মাস আগেই সবাই আমেরিকা চলে গেছে। স্ট্রেঞ্জ, যাওয়ার আগে রুবি আমার সঙ্গে একবার দেখা পর্যন্ত করলো না। পেপার পেপার, খারাপ ভগিনীর বোলা, এদিকে আয় রিক্সাওয়ালার বাচ্চা। তোদের দরকার থাকলে এদিকে আয় ভদ্রলোকের বাচ্চারা। আমি মহাখালী এলাকার রংবাজ মিস্টার ডন। আমি গুলিস্থান এলাকার রংবাজ মিস্টার ডেঞ্জার আলী। লাইগা গেছে দেখি টিকিটটা। তোদের দেখাতে হবে কেন? এই কুত্তার বাচ্চা, দিবে কিনা বল।
তন্ন তন্ন করে খুঁজে রুবিকে বের করে আনো, যাও। ওগো, তুমি বিজয়কে থানায় যাও। হয় নাই, সব থানার রাস্তায় লোক ফিট করে রেখেছি। বাপরে বাপ, মেয়ের কি সাহস! মেয়ে হয় কেমন কমান্ডো স্টাইলে পালালো। আরে দেখতে হবে তো ভাগ্নিটা কার, আমার মতো লোকের ভাগ্নি। ভাই,
আমি একটা চাকরি কাজের জন্য এলাম, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন ভাই। এখানে কোনো কাস্টার নেই, যাও অন্য জায়গায় দেখো। ভাই আমি একটা কাজ করছি, আমাকে একটা কাজ দিবেন ভাই। এখানে কোনো কাজ কাজ নাই, যাও যাও। ভাই ভাই আমাকে একটা ব্যবস্থা করে দিন ভাই। অফিসে যাবে না? না গো, শরীরটা বেশি ভালো না। আচ্ছা শোন, আমি বাইরে যাচ্ছি, বাহির থেকে এসে যেন দেখি কাপড় কাচা রান্না বান্না সব কমপ্লিট করে রেখেছিস, ঠিক আছে? ড্যাডি গুড মর্নিং। গুড মর্নিং। আয় মা আয়, তা কেমন কাটলো তোদের ডিসকাশন? ফ্যান্টাস্টিক, গুড, ভেরি গুড। আরে রুবি তুই আপা কারে কি কন? আমার নাম সুরতন নেশা। ও কাজের বুয়া, গতকাল থেকে এখানে কাজ করছে, খুব দুঃখিনী মেয়ে, গ্রাম থেকে এসেছে কাজে খুঁজে। গতকাল ক্ষুদে রাস্তা অজ্ঞান হয়ে পড়েছিল, আমি রাস্তা থেকে ওকে তুলে এনেছি। কিন্তু মানুষের চেহারার এত মিল হয় কি করে? রুবি হবে কেন? রুবি তো এখন আমেরিকায়। আজ তুই বাইরে কোথাও যাবি না মা? না দিদি। বুঝলি হন? এই দেশের বড় লোকটা হলো সুর 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 অত্যন্ত দুশ্চিন্ত। এগুলো করে আমি খাবি? হ্যাঁ দিতে পারবি না। দেখ এখন কি করতে আমি যে কাপড়গুলো দিয়েছিলাম তা গরিবদের মাঝে বিলিয়ে দিও। তোরা বাড়ির সব কাজের লোক জুতা পিতা কিনা তারাই দিছে, তাই তাই তোরা সন্তোষী হয়েছিস? ওই রহমত সাহেব বাড়ির সব কাজের লোকেদের জুতা পিতা কিনা তারাই দিছে। তোদের আপা কেমন আছে রে? আমরা বাড়ি ছাড়ার আগ পর্যন্ত তো ভালোই দেখে এসছি। হায় তোর আমার সাথে হয় রামু, কিন্তু এগুলো রাখ তোর অস্ত্র, চল চল। Thank you.
রোজি কোথায়? ওনা সে সকালে বেরিয়ে গেছে, ওদের আজ পিকনিক। তুমি আছো লেডিস ক্লাব নিয়ে, আর তোমার মেয়ে আছে পার্টি আর পিকনিক নিয়ে। কামান, খুব ভালো ছাত্র, বারবার স্কলারশিপে এমএ পাশ করেছে এবং বর্তমানে একদিকে চাকরির জন্য ফায়দা হচ্ছে, অন্যদিকে তোমার সঙ্গে। ড্যাডি তুমি চুপ করো, আমার মান সম্মান সব শেষ করে এই এতিম ছোট লোকের বাচ্চার সঙ্গে প্রেম করতে তোমার লজ্জা করলো না? তুমি ভুলে গেছো তুমি চুল মক্ষানের একমাত্র মেয়ে। কেন ড্যাডি, লজ্জা কিসের? ওকে মানুষ না, মানুষ আপনি গরিবদের যে অপমান করছেন, সেই গরিবদের একজন প্রতিনিধি হয়ে যে প্রতিশোধ আমি নিতাম না আপনি কোনোদিন ভুলতেন না। যে গরিবদের রক্ত চুষে আজ আপনারা বড় হয়েছেন, যাদের জন্য আজ গাড়ি বাড়ি বেঙ্গল চলছে, তাতে আমি থুতু দেই। এখন তোমাকে কুকুরের মতো গুলি করে মারতে পারি, সূর্য মেরে হাত নষ্ট করবো না। যদি বাঁচতে চাও তাহলে আর কোনোদিন রোজি ত্রিসীমানা আসবে না। যাও, যদি কখনো ওর সাথে আর তোকে মিশতে দেখি তাহলে ওকে আমি গুলি করে মারব। আমি কামালকে ছাড়া বাঁচবো না। যদি মানুষ হয় তাহলে নর্দমার কি খারাপ? যদি মানুষ হয় তাহলে নর্দমার কি খারাপ? আরে আপনি, তা একটু দেখে শুনে পথ চলতে হয়। যদি অ্যাক্সিডেন্টে মারা যেতেন তাহলে তো ভালোই হতো, ব্যর্থ জীবনের বিড়ম্বনা আর সহ্য করতে হতো না। যত দুঃখ কষ্টই আসুক জীবন কখনো ব্যর্থ হয় না, আর দুঃখ কষ্টকে যে ভয় পায় সে মানুষ না। আরে বীর পুরুষ তো সেই যে দুঃখ কষ্টের মাঝে মাথা তুলে দাঁড়াতে পারে। এর আগে আপনাকে যে পরিবেশে দেখেছি আমার ধারণা আপনি যথেষ্ট শিক্ষিত। আপনার ধারণা মিথ্যে নয়, তবে পরে কথা হবে, আগে গাড়িতে উঠুন চলুন। আপনি দুধ খাব না? কেন খাবেন না? আপনি কানতেছেন কেন? কেন আপনারে দুঃখ দিছে? হ্যারে আমি সাদাব, তোর এত বড় সাহস, আমার ব্যাপারে তুই নাক গলাতে আসিস কেন? গরিব মানুষ বইলা আমার কি মন প্রাণ বলতে কিছুই নাই? কারো দুঃখ দেখলে আমার কি দুঃখ লাগে না? আমার দুঃখ আর তোর দুঃখ কি সমান? ও আপনি তো বড় লোকের দুঃখ, আমার গো গরিব গো দুঃখের লগে মিলব না। লন দুধ লন। ও ইউ শাট আপ, তোর চেহারা যদি আমার বান্ধবী রুবির মতো না হতো তাহলে তোকে আমি কি করতে না পা? আই সে গেট আউট। ঠিক আছে আমি যাইতেছি। রুবি যদি আজ আমেরিকায় না গিয়ে আমার পাশে থাকত তাহলে একটা পরামর্শ পেতাম। আমি লেডিস ক্লাবে যাচ্ছি, ফিরতে অনেক রাত হবে। সুরতন, এই সুরতন আপনারা বড় লোক তো, তাই গরিবের আব্বা হইতে পারেন না।
যদি কখনো প্রকাশ পায় দুলাভাই সব সম্পত্তি অন্য কেউ কিনে নেয়নি, তুমি তার আসল মালিক, তখন কি হবে? প্রকাশ পাবে না, কে আমাদের খোঁজ পাবে? কেউ না। সেজন্যই তো নতুন বাড়িতে এসে উঠেছি। কিন্তু দাদি, রুবির খোঁজ আমরা পাবো কি করে? রুবি আর কত না তো গোপন করে থাকবে। রুবির এক এক কপি ছবি শহরের সব গুন্ডাদের হাতে ছড়িয়ে দিয়েছি। রুবে করা যে করে হোক খুঁজে বের করবে। আমি আমি কোথায়? ভয় নেই আপা, আপনি খুব ভালো জায়গায় আছেন। তোমরা তোমরা এখানে? হ্যাঁ আপা, ওই রহমত সাহেব আমাদেরকে তাড়িয়ে দিয়েছে, তারপর থেকে আমরা এখানে আছি। আপনার কোনো চিন্তা নাই আপা, চিন্তা নাই। আপনি জ্ঞান হারাইয়া রাস্তায় পড়ে আসলেন। হ্যাঁ আপা, ও ঠিকই বলেছে। আমাগো মালিক, আপনাদের রাস্তা থেকে উঠাই না, বড় ডাক্তার দেখায় ওষুধপত্র খায় আপনি ভালো করছে। এমন মানুষ দুনিয়াতে হয় না, আপনি এখন ফরফিট। হ্যাঁ আপা, উনি মানুষ না, ফেরেশতা, ফেরেশতা, বুঝলেন?
এখন কোথায়? এই উনি উনার কাজে একটু বাইরে গেছেন। এই বাড়িতে তার আর কেউ নেই? খালি এই বাড়িতে না, এই পৃথিবীতে তার কেউ উনি নাই। এই মানে উনার একটু বয়স বেশি তো, এই তাই মানে কেউ নেই। মালিক আইসে পড়ছে, যাই। আচ্ছা আসি। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন তুমি কেমন আছো মা? জি ভালো। আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ওদের কাছ থেকে আমি সব শুনেছি, গুন্ডাদের হাত থেকে আপনি আমাকে বাঁচিয়েছেন। বাঁচানোর মালিক আল্লাহ পাক, কিন্তু কে তুমি? গুন্ডা তোমাকে তাড়া করছিল কেন? খান বাহাদুর, আজব খান সাহেবের আর আপামনির প্রেম প্রীতির খেলা। বুঝেছি। জুহালি দিল কা উধার হো রাহে, ও হালি দিল কা ইধার হো রাহে। তাদের সাথে পাল্লা দিয়ে চলতে থাকবে তোমার আমার প্রেম প্রীতির কুস্তি। কেন? তোমাকে যতই দেখি ততই আমি পাগল হয়ে যাই। কেন? কারণ আমি হলাম গিয়ে হে জগতে সুপারহিট গার্ল। তাহলে তুমি আমাকে কথা দাও, আমাকে ছেড়ে কোনোদিন যাবে না। আজ থেকে তুমি আমার প্রেম, আমি তোমার ভালোবাসা। বিদেশি গান চলবে না, আমি গাইব আর তুমি নাচবে। ঠিক আছে। আরেকটা সং প্লিজ। নো প্রবলেম। আরেকটা গান শুনতে চায়, শোনাবো ভাই?
দাবি শুনলাম। তোমার কোনো ভয় কোনো চিন্তা নেই, যতদিন পর্যন্ত আমি তোমার হয়ে তোমার শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে না পারব ততদিন পর্যন্ত তুমি এখানেই থাকবে। প্রতিশোধ নেবেন আপনি? আরে বাবা, আমার নাম খান বাহাদুর আজব খান। আমার আজব কাণ্ড কারখানা দেখিয়ে আমি তাক লাগিয়ে দেব। ধীরে সুস্থে এগোতে হবে, কারণ ওরা হল ভিলেন নাম্বার ওয়ান আর আমি হলাম হিরো নাম্বার ওয়ান। শোনায় শোনা, আরে বুড়োরাও হিরো হতে পারে। থাক থাক, এবার তুমি বিশ্রাম নাও, আমি চাই। আগে তো অনেকবার এসেছি, এমন প্রশ্ন তো কোনোদিন করোনি। আগে আমি অন্ধ ছিলাম, এখন আমার চোখ খুলে গেছে, ভুল আমার ভেঙে গেছে। তোমার আমার মিলন কোনোদিনও সম্ভব না। চলে যাও রোজি, তুমি চলে যাও। তাহলে তোমার আমার এতদিনের ভালোবাসা কি সব মিথ্যে? না, আমাদের ভালোবাসা মিথ্যে ছিল না, কিন্তু এখন মিথ্যে হয়ে গেছে। এজন্য তুমি আমি কেউ দায়ী নই, দায়ী আমাদের দুর্ভাগ্য। কি খবর জুনমন, কাজকর্ম কেমন চলছে? এনি প্রবলেম? নো প্রবলেম। ওসব ঝামেলায় জড়িয়ে আর কাজ নেই? নো 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 নো, আমার জিনিসে হাত বাড়াবে। আপনার জিনিস মানে? না মানে মানে তুমি আমার মেহমান। মেহমান না? জি। তবে তুমি তো বলেছ চুলমতখানের স্ত্রী মেয়ে পার্টি আর পিকনিক নিয়ে ব্যস্ত থাকে। হ্যাঁ। তাহলে চুলমতকে একা কখন বাসায় পাওয়া যাবে সেই খবরটা আগে জানতে হবে, তারপর আমি তোমাকে যেভাবে বলবো সেভাবে অভিনয় করতে হবে। আচ্ছা। হুজুর। আরে তুই হুজুর হুজুর হুজুর, আপনি আমাদের মাফ করে দেন হুজুর, আমাদের মাফ করে দেন। আপনার কাছ থেকে পালায় গিয়া আমি কোন কাম কাজ পাই না, আমি অন্যাকে মরতে আছি। আচ্ছা আচ্ছা, কান্তর না, বস বস কাছে বস। চেহারা সুরত তো সুন্দর হইতে পারে, কি করতেছে? আরে এতদিন পর তোরে দেখতে পেয়ে তো ভয় নেই, কেউ দেখবে না, বাসায় কেউ নেই, বুয়া বসতে গেছে। নো প্রবলেম। কেমন করলি? খবর ধর, কে আপনি? তোর বাপে বাপ হারাম যাধা, মাফ করেন আগে আম্মা ডাক। আম্মা মাফ করে দেন আম্মা। যা মাফ করে দিচ্ছি। শুনছেন দাদু, ওর দুষ্ট শিখে তোর আগে হিসাবটা পরে দেব। থাক দাদু থাক, আমি জানি ওরা দুজন
তিনজনকে প্রাণ দিয়ে ভালোবাসে। সত্যি বলছো? তাহলে তোদের বিয়ের ব্যবস্থা করতে হয়। হ্যাঁ হুজুর, উত্তম কথাটাই আপনি কইছেন। আমাদের ম্যারেজ দিয়ে দেন। এই চল চল, আমাদের ম্যারেজ হবে, ম্যারেজ। তোমার হাসির সাইজ তো ভালো না। দেখতে তোমার হাতটা দেখি। তুমি তো দেখছি প্রেমে পড়েছিলে। অস্বীকার করতে পারো, যাকে তুমি ভালোবেসেছিলে তাকে ভুল বুঝে তার মনে কষ্ট দিয়ে তাড়িয়ে দিয়েছিলে। সেই বেচারা তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসত, আর তুমি কিনা? দাদু, সরি সরি, তোমার দুঃখের কথা মনে করিয়ে দিলাম। আই এম ভেরি সরি। যাও ভিতরে যাও, রেস্ট নাও, যাও। থ্যাংক ইউ মিস্টার ডন, আপনি আপনার কথা ঠিক রেখেছেন। স্মাগলিং এ বিগ বিজনেস মনি, কমিটমেন্ট ঠিক রাখা। ওকে, নইলে ইন্টারন্যাশনাল স্মাগলিং এর নেটওয়ার্ক থাকে না। এই তুমি ঠিক বলো জুলমত। পাইটা পাই, একটু ফাঁকা হয় ঘুরে এলে ভালো হয় না? আচ্ছা চলুন যাওয়া যাক, প্লিজ। রাস্তা ছাড়ো। না, তুমিও কি আমাকে অপমান করতে এসেছো? না কামাল, আমি যে তোমাকে ভালোবাসি। তুমি আমার আশা, তুমি আমার প্রেম। তোমাকে ছাড়া আমি বাঁচবো না কামাল। তুমি ছাড়া আমার কেহ নাই। চাই না মহল, চাই না প্রাসাদ, ঢুকে দিও ঠাই। জীবনে তোমাকে চাই, মরণে তোমাকে চাই। জীবনে তোমাকে চাই, মরণে তোমাকে চাই। যাত্রী হিসেবে তোমার বেবিতে নিতে তোমার কোনো আপত্তি নেই তো? চলো ওঠো। হ্যাঁ হ্যাঁ, আমি কামালকে ভালোবাসি, আমি তাকে অন্তরে ভালোবাসি।
আসি ড্যাড। ছাড়ো, যাও আমার সঙ্গে, ভেতরে যাও। দাদু আপনি? আগে তুমি জবাব দাও, তুমি ছাদে কেন? বুঝেছি, তোমার সেই ভালোবাসার মানুষটির কথা মনে পড়েছে, তাই ছাদে এসে একা একা কাঁদছ। দাদু, দাদু, কেঁদো না কেঁদো না, তোমার কান্না আমি একদম সহ্য করতে পারি না। মুক্তিযুদ্ধের সময় রহমত ছিল হানাদার বাহিনীর সহযোগী, সে সময় তোমার বাবাকে ওই রহমতে হত্যা করেছে। রহমত, আমি যদি মুক্তিযোদ্ধা শহীদ বাপের ছেলে হই তাহলে তুই রক্ষা পা, হাসপাতাল যেখানে পালাস তোকে আমি খুঁজে বের করবই। আরে এসো এসো, আমার কেয়ার টেকার পার্টনার, বসো। কেয়ার টেকার পার্টনার মানে আমার অফিসে এসে আমার চেয়ার বসে আমাকে বলছো কেয়ারটেকার? মুখ সামলে কজুল মত, ভুলে যাও না তোমাকে কেয়ার টেকার হিসেবে অফিস পাহারা দেবার দায়িত্ব দিয়েছিলাম, মালিক হিসেবে নয়। এই ঠিক আছে হবু ভাই, আমিও তোমার ব্যবসা বাণিজ্য ঠিক মতো ফাইনাল করে দেব। মানে আগে আমাদের ব্যবসার লাভের অর্ধেক টাকার মতো বুঝিয়ে দাও। এখানে 50 লক্ষ টাকা আছে, অর্ধেক তোমার অর্ধেক আমার, ওকে? না, আগের বার লাভের 50 লাখ পুরোটাই তুমি নিয়ে গেছো, এবার এই টাকা পুরোটাই আমার। ওকে শোনো, এনিথিং রং? ঘুম আসে না আমার, ঘুম আসে না। বল সেলিম কোথায়? সেলিম ভাই গ্রামে বোনের বাড়িতে গেছে।
তোমার গুণ অশেষ। ঘুম আসে না আমার, ঘুম আসে না। আরে কোস কি তুই, তাহলে আমার কি হবে? রবি রবিকে পাওয়া গেছে। বাহ বাহ বাজান বাহ। তুমি এক কাম করো, মেয়েটারে সুন্দর করে সাজায়া আমার গোপন আস্তারে নিয়ে আসো। আমি ওদের নিয়ে আসছি। তাম্মা তাম্মা, ওর সাথে আমার কিছু পুরনো বোঝা পড়া আছে। ওদেরকে তুই ডেডির আস্তানে নিয়ে যা, আমি পরে আসছি। আমার কাছে তোর কিছু পাওনা আছে, সেগুলো আজ পূরণ করব। পারলে আজ পূরণ করে নিই, না হলে আর কোনোদিন পূরণ করার সুযোগ পাবি না, কারণ আজই তোর জীবনের শেষ দিন। শুধু তোমার বাবাকে না, তোমার মাকেও আমি খুন করেছি মামনি। ঘুমাসে না আমার, ঘুমাসে না, একটু সবুর করো মামনি, একটু সবুর করো। এই তো কাজী সাহেব আইলো বইলা, তারপর তোমার বিয়া হবে আমার রকির সঙ্গে, তাইলে তোমার বিষয় সম্পত্তি আমার বৈধ হবে। হ্যাঁ, তোমার বিয়ে হবে না। ঘুম আসে না আমার, ঘুম আসে না। কাজী সাহেব আসে না কেন? এই কাজী সাহেব কো? হ্যাঁ, আমার রকি কোথায়? আহ, তোর আব্বা জানাই বিয়েটা নেই, ধর হামলা তারে। Oh, my God.
You are under arrest.